বিক্ষিপ্তভাবে মিছিল, ভাঙচুর আর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও রাজধানীতে মোটামুটি ঢিলেঢালাভাবে চলছে 18 দলের সকাল সন্ধ্যা হরতাল। সকাল থেকে মাঠে ছিল না জোটের নেতাকর্মীরা। সংখ্যায় কম হলেও বিভিন্ন ধরনের গণপরিবহন চলাচল করেছে। সকালে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন লাগিয়ে দেয় পিকেটাররা। এছাড়া সায়দাবাদ এলাকাতেও একটি বাস পুড়িয়ে দেওয়া হয়। রাজধানীর সেগুনবাগিচায় হরতালের সমর্থনে মিছিল থেকে পিকেটাররা ইট পাটকেল ছোড়ে এবং ভাঙচুর চালায়। একই সময় ফকিরাপুল ও আরামবাগ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের করে হরতাল সমর্থকরা। হরতালের সমর্থনে মিরপুরের পাইকপাড়া থেকেও মিছিল বের করে তারা। এসব ছাড়া রাজধানীতে হরতালের আর কোনো তৎপরতা দেখা যায়নি। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর সড়কগুলোতে ব্যাপক পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।